এমনি খিদা লাগছে আরো এমনি বসে থাকলে কিন্তু ঘুমাই যাবো হ গোড়া ডিম ওই সাম্বা একটা গান গাতো ওই যে শরীফুদ্দিনের ওই গানটা গাতো কোন গান আরে ওই যে ওইটা শর্ট টিফিনটা আমার 2 মিনিট আছে পরে স্যার এসে পড়বে আরে দূর আচ্ছা ঠিক আছে আমি নেশাপুর চলেছি করমপুর নেশা হে এইবার হয়েছে পাগল আমি নেশাপুর চলেছি কিরে ঘন্টা দিছ নিচে যাবি না না রে মা টাকা দেয় নাই আর তুই যাবি না দুরাস কামাই রে কইছি টিফিনে টাকা দিতে হ্যাঁ আমার রুটি আর মাংস দিয়া দিছে কইলাম 20 টাকা দাও সসু কিনা নে মনি হ্যাঁ কই থাপ্পড় দিমু একটা পরে চাইতে কিছু আনি নাই গা আমার কাছেও টাকা নাই আজকে কিন্তু জান্নাত কই তার কাছে টাকা আছে তোমার নানা পুরো 50 টাকা দিছে জানো তোমারও 20 টাকা দিতে বলছিল কিন্তু ও পুরো টাকা নিয়ে চলে গেছে সামার বাচ্চা ও যাইসা বসে কিসে আমার 50 টাকা কই কিসের টাকা না 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 সকালে দিছে মামা বললো ফয়সালের বাচ্চা আজ এরা চিল্লাচিল্লি ওইটা আমার টিফিনের টাকা ছিল কালকে ও নাকি তুমি আমার ভাঙ্কি টাকা নিয়ে আগেছো কিসের ভাঙ্কি মানে ওই টাকাগুলো যেইগুলা হাতে নিয়ে নারী চলা করলে জুনজুন শব্দ হয় খেদা কান নাই তোমার ভাঙ্কি নিয়ে পুরো থাকবো এহ আমি জানি তোমার ভাঙ্কির উপরে অনেক লোভ আছে আন্দাজি সত্যি নাইলে ওই দিন টয়লেটে একটা কয়েন পড়ে গেছিল দেখা চমকে সুদা লাগে আবার উঠেছিল কেন মিথ্যা কথা তুমি এগুলো জানছো কেমনে আমি কি জানি মামা বলছে ফয়সালের বাচ্চা ফয়সালের বাচ্চা শুনো এগুলো মিথ্যা কথা ফয়সাল নিজেই তোমার ভাঙতে সবকিছু নিয়ে যায় আমি নিজে দেখছি কি আবার ওই দিনও তোমার যে হালকের পুতুলটা হারাই গেছিল না ওই নিজে ভাঙ্গারিয়ালার কাছে ওটা বিক্রি করে দিয়েছে জানো মামার বাচ্চা মামার বাচ্চা আরেকটু জোরে কর আরে ওই যে ওইটা আরে ওই যে কি রে ঘন্টা দিছ নিচে যাবি না যেইগুলা হাতে নিয়ে নারী চলা করলে ঝুনঝুন হয় ঝুনঝুন হয় না ঝুনঝুন শব্দ হয় শুনো হাতে নিয়ে নারী চলা করলে একবারে বলো তো মানে ওই টাকাগুলো যেগুলো হাতে নিয়ে ঝুনঝুন করলে না শুনো যেগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করলে ঝুনঝুন শব্দ হয়